প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। আজকে যে ফ্ল্যাটটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটি একটি 10 তলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায়, যেখানে 2টা লিফট আছে, 4টা ইউনিট। দর্শক, আমরা যে ফ্ল্যাটটি আজকে থেকে দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে 1220 স্কোয়ার ফিট, যেখানে 3টা বেডরুম, 3টা বাথ, ড্রয়িং ডাইনিং আলাদা, এবং 3টা বারান্দা রয়েছে। দর্শক, এই জায়গাটা হচ্ছে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং এবং ডাইনিংটা কিন্তু আলাদা, যেহেতু দ্বিতীয় তলায় হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর আলো বাতাস আছে। দেখতে পাচ্ছেন 2 ইউনিটের মাঝখানে ভয়েট, এটা কিন্তু ভয়েটের জায়গা। আপনি চাইলে এই জায়গাটাকে ইউজ করতে পারেন, এখানে একটা দরজা খুলে উপরে এই সাইডে বাগান করতে পারেন। দর্শক, এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের সাথে কিন্তু একটা বারান্দা আছে। এই পাশে হচ্ছে গেস্ট বেডরুম, এটার পাশে সাথে কিন্তু ভয়েট রয়েছে এবং জানালা রয়েছে। এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভয়েট, এখান দিয়েও কিন্তু আলো বাতাস ঢোকে। দর্শক, আমরা রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রথমে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে মাস্টার বেডে। আমরা গেস্ট বেড দেখালাম, এটা মাস্টার বেড, এটার পাশে কিন্তু বারান্দা আছে, আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, মাস্টার টয়লেট। আপনি দেখুন, যেহেতু এটা একটা হাইরাইজ বিল্ডিং, এখানে যথেষ্ট খোলামেলা করে কিন্তু বিল্ডিংটা করা হয়েছে, যথেষ্ট পরিমাণ জায়গা ছাড়া হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পাশটাতে আপনার বারান্দা আছে, প্লাস দেখুন আপনি খোলামেলা, আলো ঝুঁকছে অনেক, কনজাস্টেড না, যেহেতু ছেড়ে করা হয়েছে বিল্ডিংটা। দর্শক, এটা সাথে একটা কার পার্কিং আছে, আমি আপনাদেরকে দামটা জানিয়ে দেব কত টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। দর্শক, এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, ভিতরের ফিটিংসগুলো ভালো মানের দেওয়া হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনি কালারটা সুন্দর, বাথরুমের যে টাইলস লাগানো হয়েছে। দর্শক, এটা হচ্ছে খিলগা বি ব্লকে পড়েছে, যারা খিলগাঁও বি ব্লকে খুঁজছেন ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেলটি, রেডি ফ্ল্যাট সেল ঢাকায়। দর্শক, আপনি এই পাশে বারান্দাটা দেখতে পাচ্ছেন, আমরা একটা বেডরুম আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বেডরুম নাম্বার 2, যেটাতে আপনি চাইল্ড বেডরুম বানাতে পারেন। এটার পাশে কিন্তু বারান্দা আছে এবং এটার সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, মোট 3টা টয়লেট, 2টাই অ্যাটাচড, 2টাতে কিন্তু কমোড রয়েছে। দর্শক, এখানে দেখুন একই কালারের টাইলসই কিন্তু করা হয়েছে বাথরুম এই 2টাতে। আমরা আপনাকে 3rd বাথরুমটাও দেখাবো। দর্শক, এটার দামের সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। এটা যদি আপনি কিনতে চান, এটার প্রাইস পড়বে 85 লাখ টাকা, গ্যারেজ সহ, ইউটিলিটি সহ। প্যাকেজ প্রাইস 85 লাখ টাকা, 1220 স্কোয়ার ফিট প্লাস গ্যারেজ, গ্যারেজে 120 স্কোয়ার ফিট রয়েছে। টোটাল আপনি যদি ফ্ল্যাট এবং পার্কিং হিসাব করেন, তাহলে পড়বে 1340 স্কোয়ার ফিট টোটাল, 1220 আর 120। সো দর্শক, যদি মনে হয় আপনি এই ফ্ল্যাটটি কিনতে আগ্রহী, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করে দেব। দর্শক, এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, এটা একটু বড়, যেহেতু এটা কমন ওয়াশরুম, সাধারণত কমন ওয়াশরুমটা একটু বড় থাকা ভালো, কারণ এখানে কাজের লোকরা কাজটা বিশেষ করে কাপড় ধোয়ার জন্য কিন্তু ইউজ করে, সেক্ষেত্রে একটু বড় হলে সুবিধা। সো দর্শক, আমরা আপনাদেরকে লাস্ট যে অংশটা দেখাবো, সেটা হচ্ছে রান্নাঘর এবং বারান্দা। এটা হচ্ছে ডাইনিংয়ের পাশের বারান্দাটা। মোটামুটি যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা জানেন আমরা যেভাবে উপস্থাপনা করি। আশা করি ফ্ল্যাট আপনি ঘরে বসে যেতটুকু দেখলেন, সামনাসামনি এসে অতই দেখবেন, এবং আমরা যে ইনফরমেশানগুলো আপনাকে দিলাম, আপনার যদি কোনো জানার থাকে আমাদেরকে কল দিবেন, এবং যদি আপনি ফ্ল্যাটটি দেখতে চান কবে নাগাদ দেখবেন, আমাদের থেকে শিডিউল নিয়ে নেবেন, আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। সো দর্শক, এই ফ্ল্যাটটি যদি
আপনি সরজমিনে দেখতে চান তাহলে আমাদের সাথে ফোনে যদি না পান সেক্ষেত্রে আমাদেরকে এসএমএস করতে পারেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে প্রতিবারের মতো আপনি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা দেখতে পারেন। এবং বেল আইকনটা ক্লিক করা থাকলে নোটিফিকেশান আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে অটোমেটিকলি। ধন্যবাদ সবাইকে আবারও।